বাণিজ্যে বসতে বঙ্গ তার হচ্ছে কই? বাণিজ্যে বসতে লক্ষ্মী শুনেছি, আর এই বঙ্গ যে বাণিজ্যে বাস করবে তার উপায় নেই, কারণ বাণিজ্যে বসতে রাজনীতি হয়ে গিয়েছে এই মুহূর্তে পুরো দমে। আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতে নিঃসন্দেহে রাজ্যে রাজনীতির ময়দানে যে বিশাল বাণিজ্য চলছে সেদিকে নজর রাখতেই হচ্ছে। সেটাকে আপনি শিল্প বলবেন না কুটির শিল্প বলবেন নাকি বড় মাপের শিল্প বলবেন আপনার বিষয়, কিন্তু বাণিজ্য চলছে, ব্যবসা বাণিজ্য চলছে পুরো দস্তুর রাজ্যের রাজনীতির আঙিনায়। এরাজ্যে শিল্পপতিরা বড় ভারী শিল্পের কারখানা করতে না পারলেও রাজনীতির নামে বেশ বড়সড় ব্যবসা ফেলে বসেছেন নেতারা। সেই ব্যবসায় পণ্য হিসেবে বিক্রি হচ্ছে কখনো চাকরি, কখনো সরকারি প্রকল্পের সুবিধে, আবার কখনো সব থেকে বড় প্রোডাক্ট তা হলো ভোটের টিকিট। যে কোনো ব্যবসার সবচেয়ে বড় মূলধন হচ্ছে ব্যবসার পণ্য অর্থাৎ প্রোডাক্ট। বঙ্গজ রাজনীতিতে প্রচুর হিট প্রোডাক্ট রয়েছে, বাজারে কাটছেও দারুণ। আর সেই সমস্ত হিট প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি বাজার করেছে একটাই প্রোডাক্ট, তা হলো ভোটের টিকিট, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। নিদারুণ সত্যি হলো ঘটনা যে এই মুহূর্তে রাজ্যে ভোটের টিকিট বিক্রি হয় তার রেট ফিক্স থাকে, চড়া দামে ভোটের টিকিট নাকি বিক্রি হয় এটা সংবাদ মাধ্যম বলছে না, এই অভিযোগ করছে রাজনীতির নেতারাই। শাসক দলের নেতাকর্মীদের একাংশ এবার এই অভিযোগ করতে শুরু করলো। সামান্য কাউন্সিলরের টিকিট, এমপি এমএলএ তো ছেড়ে দিন ভাই, সামান্য কাউন্সিলরের টিকিট তাও নাকি বিক্রি হচ্ছে কোথাও কোথাও, কোনো কোনো জায়গায়, কোনো কোনো ওয়ার্ডে কাউন্সিলরের টিকিট বিক্রি হয় কোটি টাকায়। মানে আপনি যদি কোটিপতি হন আপনি কিন্তু যে কোনো মুহূর্তে ভোটের টিকিট পেয়ে যাবেন, দরকার হবে না আপনি কতদিন ধরে রাজনীতি করছেন, কত মাটি কামড়ে পড়ে থেকেছেন, কত লাঠির বাড়ি খেয়েছেন, কত পুলিশের মার খেয়েছেন। আজকে সত্যিটার দেখার বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার পকেটের রেস্ত কত আছে, টিকিট কিনতে পারবেন কি, মোদ্দা ভাষা, মোদ্দা কথা, টিকিট কেনার ক্ষমতা আছে যদি থেকে থাকে, তাহলে আপনিও হতে পারেন কাউন্সিলর, আপনিও হতে পারেন এমএলএ, আপনিও হতে পারেন এমপি। এ কথা আমি বলছি না, বলছেন খোদ শাসক দলের নেতা, তাও আবার দলেরই জনসভায়। আর সেই নেতার কথা শুনে পড়ছে হাততালি। কারা হাততালি দিচ্ছেন? হাততালি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা। এই ছবি ঘটনা সামনে আসার পর থেকে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়। তবে আমি আরো কিছু বলার আগে আমি আগে শোনাই যে দলের নেতার বক্তব্য, আর সে বক্তব্য শুনে হাততালি দিচ্ছে দলের কর্মী সমর্থক, দুটোই একই দলের, দুটোই ঘটনাচক্রে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দেখুন, এক কোটি 40 লাখ টাকা দিয়ে টাকা কিনেছো, টিকিট কিনেছো, তোমার নেতা কিনেছে 1 কোটি 40 লাখ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছে। বেশি বড় বড় কথা বলবেন না, সই করতে গেলে আপনার পেনটা ভেঙে যায়। একটা কাউন্সিলর পদে ভোটের টিকিট বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকায়। আচ্ছা, বিধায়ক এবং সাংসদ পদে ভোটের টিকিটের দাম তাহলে কত হতে পারে? নিয়োগ দুর্নীতিতে পদ হিসেবে আমরা ঘুষের রেট চার্ট দেখেছি, এবার কি ভোটের টিকিটের রেট চার্ট দেখতে হবে আমাদের? সেটা একটা প্রশ্ন বটে। রবিবার মেমারিতে তৃণমূলের সভা থেকেই তৃণমূলের নেতা বোমা ফাটিয়েছেন এলাকারই এক কাউন্সিলরের উদ্দেশ্যে। তিনি বলছেন যে এই তৃণমূল কংগ্রেস নেতা ফারুক, তিনি বলছেন যে 1 কোটি 40 লক্ষ টাকায় পুরো ভোটে দাঁড়ানোর টিকিট কিনেছিলেন স্থানীয় কাউন্সিলর। একটা সই করতে গেলে পেন ভেঙে যায়, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফারুক, নিঃসন্দেহে বিস্ফোরক অভিযোগ। অন্যদিকে তৃণমূলকে বহুদিন ধরে প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে তুলনা করছেন বিরোধীরা, আর বিরোধীদের এই কথাই বর্তমানে এক তৃণমূল বিধায়কের গলাতেও ধরা পড়ছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। তিনি কি বলছেন? তিনি রাগ ঢাক না রেখেই বলে দিলেন যে তৃণমূল একটা কোম্পানি, কোম্পানির মতো কাজ হয়, আর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, আমি বলছি না, বলছে শাসক দলেরই নেতা। কি বলছেন তিনি এটাও শোনাবো। আমরা এমএলএ, আমাদের দলের সভাপতি, আমাদের মহিলা সভাপতি, আমাদের যুব সভা, আমরা কেউ কিচ্ছু নই, আমাদের একটা লোগো। আমরা ডাক্তারখানার, জেনে রাখবেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভ কোম্পানি, আমাদের কোম্পানির নাম হচ্ছে
তৃণমূল কংগ্রেস এবং আমাদের ব্যান্ড, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বিশ্বাস হলো তো? হাওড়া উত্তরে তৃণমূল বিধায়কের কোম্পানি মন্তব্যের পরে বর্ধমানে মেমারিতে তৃণমূল নেতা ফারুকের কোটি টাকায় ভোটের টিকিট বিক্রির অভিযোগ, দুয়ে দুয়ে যেন চার হয়ে যাচ্ছে। সত্যি একটা কোম্পানি, আর সে কোম্পানিতে সবটাই চলে লেনদেনের হিসেবে। কি আসছে তার রিটার্নে কি যাচ্ছে, কি পাচ্ছে দল তার রিটার্নে কি দিচ্ছে দল, সবটাই একটা স্বচ্ছ ব্যবসায়িক সমীকরণ। আর এখানেই বিরোধীদের দীর্ঘদিনের যে কটাক্ষ, দীর্ঘদিনের যে অভিযোগ, তৃণমূল আসলে একটা দল নয়, একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কাজ করছে, সেটা যেন অজান্তে কোথাও মান্যতা পেয়ে যাচ্ছে। মান্যতা দিচ্ছে কারা? শাসক দলেরই নেতারা, যা পঞ্চায়েত ভোটের আগে আক্রমণের অস্ত্র তুলে দিচ্ছে বিরোধীদের হাতে। এবং আমি বলেছি এটা কর্পোরেটের মতো পার্টি চালাচ্ছে। 528 কোটি টাকা 22 সালে কোন বিজনেসম্যান, কোন শিল্পপতি দিল? আমি বলছি আপনাকে, মদ দোকানিরা দিয়েছে। কখনো কখনো ভুল করে সত্যি কথা বলে দেয়। হ্যাঁ, তা তো বটেই, ঠিকই তো বলেছে। একবারে সঠিক কথা বলেছে, জানি না এতক্ষণ সে অ্যারেস্ট হয়েছে কি হয়নি। এখন যখন উদ্যোগ করবে হয়তো নাহলে অ্যারেস্ট হবে। হাওড়ার এক তৃণমূলের MLA সেই কথাটা কিন্তু বলছেন যে আমরা বলছিলাম, আমরা বরাবর বলে আসছি যে সবাই জানেন এবং মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একজনের দল। কথায় বলে মুখের কথা আর ধনুকের বান, একবার বেরিয়ে গেলে তার ফিরিয়ে নেওয়া যায় না। মেমারি তৃণমূল নেতা অথবা হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক দলের চাপে এখন নিজেদের মন্তব্য থেকে সরে দাঁড়ানোর চেষ্টা যদি করেও থাকেন, চেষ্টা করেও, তাতেও ড্যামেজ কন্ট্রোল করা অত সহজ হবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন নানা রকমের মন্তব্য করবেন, আর তারপর অস্বস্তি ঢাকতে পাল্টা মন্তব্যের বান ছুটে আসবে। অস্বস্তি ঢাকতে এখন আসর নেমেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব, পরপর দুখানা মন্তব্য, দুটোই অ্যান্টি মন্তব্য। একজন বলছে টিকিট বিক্রি হচ্ছে 1 কোটি টাকায়, আর একজন বলছে তৃণমূল কংগ্রেস একটা কোম্পানির মতো কাজ করে, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে চলে এসছে ভিডিও, এখন তো আর গিলে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পাল্টা যুক্তি কিছু রয়েছে। কিরকম যুক্তি? ঘাসফুল শিবিরের শুনুন। যিনি লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা, যিনি টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপি এবং মমতা বিজেপিকে জয়েন করেছেন, তিনি বিজেপিতে গিয়ে এমন আমিত্ব আমিত্ব শুরু করেছেন। বিজেপিতে আর একটা শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড প্যারালাল সংগঠন তিনি তৈরি করার চেষ্টা করছেন। আমাদের দলে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যোগ্যতার মানদণ্ডের নিরিখে তাদের চাকরি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়, পয়সার বিনিময়ে এখানে টিকিট বিলি করা হয় না। তৃণমূল একটা রাজনৈতিক দল যার একটা আদর্শ আছে, মতাদর্শ আছে, এবং সেই মতাদর্শ নিয়ে আমরা বড় হয়েছি, আর আজও সেই মতাদর্শ আছে। গৌতম জি কে কি ভুলভাল বকলাম তো জানি না, কিন্তু আমাদের দলের মতাদর্শ এটা। মুশকিল হলো মেমারিতে যখন নেতা ফারুক আবদুল্লাহ প্রকাশ্য সহমঞ্চ থেকে দলের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করছিলেন, তখন তার প্রতিবাদ না করে উল্টে মঞ্চে থাকা নেতারা হাততালি দিয়ে ফারুককে সমর্থন জানালেন। এটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, অর্থাৎ সভাস্থলে উপস্থিত থাকা তৃণমূল কর্মী সমর্থক এবং মঞ্চের নেতারাও বিশ্বাস করেন যে পুরো ভোটে তৃণমূলের টিকিট কোটি টাকায় বিক্রি হয়েছে। ভোটে দাঁড়াতে গেলে পকেটে জোর থাকা বাধ্যতামূলক। টাকা দিয়ে শুধু চাকরি বিক্রি হয় না, হাসপাতালের বেড বিক্রি হয় না, ভোটের টিকিটও বিক্রি হয়। খোদ দলের নেত্রী বহুবার কিন্তু এই ভোটের টিকিট বিলিতে স্বজন পোষণ নিয়ে সরব হয়েছেন, বারবার বলেছেন কিন্তু দলের নেত্রী ভোটের টিকিট ইস্যুতে দলীয় কোন্দল প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন বহুবার। তারপরও কি তাহলে কাজ হচ্ছে না? বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের টিকিট প্রসঙ্গে কি বলেছেন, খুব দরকার শুনে নেওয়া, একবার শোনাই আপনাদের। আমাদের যারা MLA-রা আছেন, আশা করি কেউ নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবেন না। যে যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না। তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, তৃণমূল কংগ্রেসের লবি করতে হয় না টিকিটের জন্য। যে পাওয়ার টিকিট, যে কাজ করবে, কাজের লোককে আমরা খুঁজে নেব, এটা মাথায় রাখতে হবে। কেউ কোনো পরস্পরের সাথে কোনো দ্বন্দ্ব করবেন না। হবে
দল একটাই তৃণমূল মাথায় থাকবে। আগামী দিন অনেক কাজ আসবে, আমি কি পাবো সেদিকে আশা না করে মনে রাখবেন, সঠিকভাবে চলুন, মাথা উঁচু করে চলুন, সৎ পথে চলুন, আর লোভ সম্বরণ করবেন, লোভ সামলাতে শিখবেন এবং ছোটদেরও বোঝাবেন। কিচ্ছু নেই মানুষের জন্য, দেখুন একটা কথা বলেনি, হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, চাল চায় না, ডাল চায় না, আলু চায় না, চাই হিরে, হিরে দিয়ে হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে। আর কিছু বলতে গেলে ও বাবা, অর্থাৎ যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে কিন্তু দলের সর্বোচ্চ নেত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বারবার দিয়েছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? দলের বিধায়ক বলছেন দল কোম্পানি, সেই দলের আরেক নেতা বলছেন যে 24 ঘন্টা কাটতে না কাটতেই বলছেন যে কোটি টাকায় পুরসভার টিকিট বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কি দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা একেবারে উপরে বসে রয়েছেন তাদের নজরের বাইরে হচ্ছে, তারা কিছুই জানতে পারছেন না, নাকি সত্যি সত্যি কোথাও শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে তার নিচের সারি, তারও নিচের সারিতে প্যারালাল সত্যি সত্যি একটি ইন্ডাস্ট্রি চলছে, বেচা কেনার ইন্ডাস্ট্রি? আসল ছবিটা কি? বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, এই রাজ্যে শাসক দল বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সত্যি কি তাই? অনেকগুলো প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী, সরাসরি চোখ রাখছি আজকের বিতর্কে। তবে তার আগে আজকের প্রতিবেদন। ভরা জনসভা, মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জলজল করছে। সেই মঞ্চে দাঁড়িয়ে 1,40,00,000 টাকায় তৃণমূলের কাউন্সিলর বিক্রির বিস্ফোরক অভিযোগ। 1,40,00,000 টাকা দিয়ে টাকা কিনেছো, টিকিট কিনেছো, তোমার নেতা কিনেছে 1,40,00,000 টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসেছে। বেশি বড় বড় কথা বলবেন না, সই করতে গেলে আপনার পেনটা ভেঙে যায়। মঞ্চে যাকে বক্তৃতা দিতে দেখলেন তিনি পূর্ব বর্ধমানের মেমারি তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লাহ। দলীয় নেতৃত্বের উপস্থিতিতেই বেফাঁস মন্তব্য, বিতর্ক থেকে ফারুক আবদুল্লাহকে বাঁচাতে অবশ্য কসুর করতে ছাড়ছে না জেলা তৃণমূল নেতৃত্ব। এত বড় পরিবার, সবাই তৃণমূল হয়ে গেছে, এখন তৃণমূল সবাই যখন একটা পরিবারই তো ভাইদের মধ্যে নিজেদের মধ্যে হয়, সব পরিবারই আছে, তো আমাদের পরিবার এত বড় পরিবার ওটা হতেই পারে? সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। যে টাকা দেবে সে টিকিট পাবে, গোটা দল দুর্নীতিতে ভরে গেছে। আপনারা যে কিছুদিন আগে তৃণমূলের নেতাদের বাড়ি বাড়িতে দেখলেন টাকা পাহাড়, সেই টাকাগুলো কোথায় ছিল, সেই টাকাগুলো কাদের ছিল, তারই একটা উদাহরণ আজকে ফারুক আবদুল্লার মুখে বেরিয়েছে। পঞ্চায়েত ভোট এখন শুধুই সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে যেভাবে বেআব্রু হচ্ছে তৃণমূলের অন্তরের ক্ষোভ, যেভাবে আগচাকরিতে জড়িয়ে পড়ছেন তৃণমূলের নেতারা, তাতে দিদির সুরক্ষা কবচ কতটা সুরক্ষিত করবে তৃণমূলকে তা নিয়েই চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির। উঠে আসছে বহু প্রশ্ন। ভোট, টিকিট, দেদার বিক্রি, জনস্বার্থ না ব্যবসায়ী স্বার্থ? তৃণমূল কোম্পানি, বিধায়কের স্বীকারোক্তি যুক্তিযুক্ত? তোলাবাজি, কাটমানি, ঘাসফুলে অগ্রাধিকারে টাকা বৃষ্টি, রাজনীতি আজ ব্যবসা, মুনাফা লোভে নেতাগিরি, রাজনীতিতে পণ্য ভোট টিকিট, ব্যবসায়ী নেতারা, ভোটের টিকিট বিক্রি নির্বাচন কমিশনের চোখের ঠুলি, টিকিট কিনে জনপ্রতিনিধি, ভোটের নামে প্রহসন। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।